আমার চ্যানেলে আজ পর্যন্ত অনেক রকমের ডিমের রেসিপি আপনাদেরকে দেখালাম, তো ভাবলাম এই রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। তো হ্যালো বন্ধুরা, মেহের রান্নাঘরে সবাইকে স্বাগতম। চলে আসলাম আবারও নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে করব এই আধখোনা ডিমের রেসিপি, যেটা হবে খুবই মজাদার। তো ডিমটাকে প্রথমে এভাবে আধখোনা করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর অর্ধে লবণ আর অল্প করে একটু মরিচ গুঁড়ো দিয়েছি। দিয়ে এবার তেলটা গরম করতে বসে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আধখোনা ডিমগুলো আমি ছেড়ে দেবো তেলের ওপরে। তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। এবার একটা একটা করে ডিম দিয়ে দিচ্ছি এখানে, এটা কেটে রেখেছিলাম আগে থেকে। সবগুলো ডিম এবার একটা একটা করে দিয়ে পেছন দিকটা ভালো করে ভেজে নেবো ডিমের। এইভাবে করে সবগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর একটু একটু নেড়ে দিচ্ছি, যাতে সবগুলো ডিম একই সঙ্গে ভাজা হয়ে যায়। এইভাবে করে সবগুলো ডিম দিয়ে দিলাম। দিয়ে এবার 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখুন ডিমটা পেছন দিকটা ভাজা হয়ে গেছে। আবার একটা একটা করে তুলে নিচ্ছি সবগুলো ডিম। সবগুলো ডিম আমি একটা একটা করে তুলে নিচ্ছি। এরপর আমি রান্নার প্রসেসে যাব। এখানে একটা কড়াইতে অনেকটা পরিমাণ তেল দিলাম। তেল দেওয়ার পর কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা অল্প একটু ভাজা হয়ে গেলে এখানে বেটে রেখেছি পেঁয়াজ, সেটা দিয়ে দিলাম। তো বাটা পেঁয়াজটা আমি এখানে 2 পেঁয়াজ বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম তেলের ওপরে। এবার ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজের যে এক্সেসিভ জল আছে ওটা শুকিয়ে গেলে তারপর সব মশলাগুলো দেব। দেখুন পেঁয়াজে অল্প পরিমাণ জল শুকিয়ে গেছে। এবার মশলাগুলো দিয়ে দেবো এখানে। প্রথমে দিলাম লবণ, এরপর দিলাম কাঁচা মরিচ আর টমেটো। একটা পরিমাণ টমেটো দিলাম আর 3-4টা পরিমাণ কাঁচা মরিচ দিয়ে এবার ওটাকে একটু ভেজে নেব। এরপর সব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এখানে। আদা রসুনের পেস্ট দিলাম, গুঁড়ো মরিচ 1 চামচের মতো, আর দিলাম হলুদ গুঁড়ো 1 চামচের মতো। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। আর 1 চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটাকে ভালো করে। অল্প একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ। ঢাকা খুলে দেখুন শুকিয়ে গেছে একদমও। আবার এভাবে নাড়তে থাকবো মশলাটাকে। ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে, যাতে কোনো কাঁচা ভাব বা কাঁচা গন্ধ না থাকে। এবার অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু অনেকটাই শুকিয়ে গেছে তাই অল্প করে জল দিয়ে আবারও এভাবে নেড়ে দিচ্ছি। তো অল্প একটু জল দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো ঢাকা খুলে দেখুন ফুটে গেছে। এবার আবারও ভালো করে কষবো। গ্রেভিটা এখানে ভালো করে কষতে হবে, তবে স্বাদটা বেশি হবে। তরকারিতে যে স্বাদ থাকে সেটাই অনেকটা বেরোবে যদি এভাবে কষতে থাকেন। তো মশলাটাকে এভাবে কষিয়ে নেব ভালো করে। তো এভাবে অল্প করে ঢাকা দেবো আর খুলে এভাবে নাড়বো যতক্ষণ না ভালো করে মশলাটা সেদ্ধ হয়ে যায়। মশলাটাকে অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার উপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেবো ওটাকে। তো কষানোর আগে জিরে গুঁড়ো দিয়েছি 1 চামচের মতো আর ধনে গুঁড়ো দিয়েছি 1 চামচের মতো। দিয়ে এবার ভালো করে আবারও কষিয়ে নেব মশলাটাকে। এমনভাবে কষবেন না যেন কোনো কাঁচা গন্ধ থাকে মশলাদের মধ্যে, একটা গন্ধ টাইপের থাকে ওটা যেন না থাকে। তাই ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে এভাবে নেড়ে ঘেটে। অনেকক্ষণ ধরে কষেছি, এবার মশলাটা একদম শুকিয়ে গেছে তাই জল দিয়ে দিচ্ছি এখানে। জল দিয়ে আবার একটু নেড়ে ঘেটে নেবো এভাবে করে। এভাবে করে নিয়ে বেশি একটু পরিমাণ জল দিয়ে দিচ্ছি এখানে। জলটা ফুটে গেলে এরপর আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। দেখুন জলটা ফুটে গেছে। তো এইভাবে আরেকটু কষে নেওয়ার পর আবারও জল দিয়ে দেবো। এভাবে করে আবারও নেড়ে ঘেটে নিচ্ছি, ভালো করে কষিয়ে নেবো এভাবে। প্রায় অনেকক্ষণ ধরে পেঁয়াজটাকে কষাচ্ছি। তো পারলে আপনারা গরম মশলা দিতে পারেন। তো গরম মশলার গন্ধটা আমার ঠিক ভালো লাগে না তাই দিলাম না। এবার অনেকটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি এখানে। জল দেওয়ার পর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো। কড়াইয়ের গায়েতে যত মশলা লেগেছিলো সেগুলো ভালো করে ধুয়ে এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখুন ঝোলটা ফুটে গেছে। এবার একটা একটা করে ডিম দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা। আগে থেকে যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো ডিম দিয়ে দিচ্ছি। তো জল কিন্তু আমি বেশি পরিমাণ দিইনি, একদম অল্প পরিমাণ দিয়েছি। দেখুন এমন পরিমাণ দিয়েছি যেটা ডিমটাও ডুবছে না, এমন পরিমাণ করে দিয়েছি জল। বেশি দিলে কিন্তু
কুসুমটা উপরে যে আছে ওটা ঘেটে যাবে। তো সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে আমি রেখে দিয়েছি। তো পারলে আপনারা ঢাকনা দিবেন বা দিবেন না, তো একটু ঢাকনা দিলে ভালো হয়, ডিমটা যাতে গ্রেভির সঙ্গে একদম লেগে লেগে যায়, তো সেই মতো ঢাকনা দিয়ে দিলে ভালোই হয়। তো এইভাবে আমি মশলা আর ডিমটাকে ভালো করে নেড়ে ঘেটে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। দেখুন, দেখতে কিন্তু অপূর্ব লাগছে। এখানে কিন্তু আমার অর্ধেক ডিমের কারিটা কিন্তু রেডি, তো আমি কোনো ঢাকা দিইনি, তা সত্ত্বেও রেডি হয়ে গেল, যেহেতু আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আজকে রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন। আর আজকে রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে একটু শেয়ার করে দেবেন। তো আমার চ্যানেলে এরকম ডিমের রেসিপি আরও আছে, তো চাইলে এগুলো ভিডিও দেখতে পারেন, আশা করি আপনাদের উপকারে আসবে। থ্যাংক ইউ আমার পুরো ভিডিওটা দেখার জন্য, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংকস ফর ওয়াচিং।